ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো সেটা হচ্ছে গিয়ে কি বৈষ্ণব পদাবলী সেই বৈষ্ণব পদাবলী থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব খুব ভালো করে আলোচনা করার তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং আমি আশা করছি যে তোমরা এর থেকে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আর আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা আলোচ্য যে বিষয় সেটি কি সেটি হচ্ছে বৈষ্ণব পদাবলী এবং তার প্রশ্ন উত্তর আলোচনা তাই তো মানে বৈষ্ণব পদাবলীর কিছু প্রশ্ন উত্তর আলোচনা তো দেখো এক নাম্বার কি বলা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝানো হয় পদ শব্দটির অর্থ ব্যাখ্যা করো এই যে বৈষ্ণব পদাবলী পদাবলী অর্থাৎ পদ পদাবলী তাই তো তো পদ শব্দটির অর্থ ব্যাখ্যা করো প্রথমে আমরা জানবো বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝানো হয় তো উত্তরে দেখো কি বলছে যে বৈষ্ণব ধর্মের মহাজনেরা বৈষ্ণব সাধনার অঙ্গ হিসাবে কি বলা হচ্ছে যে বৈষ্ণব ধর্মের মহাজনেরা বৈষ্ণব সাধনার অঙ্গ হিসেবে যেসব সঙ্গীত রচনা করেছেন তাদের সমবায়কে মানে তাদেরকে একত্রে কি বলা হয় বৈষ্ণব পদাবলী বলা হয় এই যে বৈষ্ণব ধর্মের মহাজনেরা মহাজন অর্থাৎ বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যারা পদ রচনা করেছেন তাদেরকেই বলা হয় মহাজন তো বৈষ্ণব ধর্মের মহাজনেরা বৈষ্ণব সাধনার অঙ্গ হিসাবে যে সমস্ত সঙ্গীত রচনা করেছেন বা গান তাদের সমবায়কে অর্থাৎ তাদের একত্রে কি বলা হয় বৈষ্ণব পদাবলী বলা হয় আচ্ছা পদ শব্দের আবিধানিক অর্থ হলো ছন্দবদ্ধ বাক্য ঠিক আছে পদ শব্দের অর্থ কি ছন্দবদ্ধ বাক্য আর ছন্দবদ্ধ বাক্য বা ছন্দবদ্ধ বাক্য ঠিক আছে তো ভারতের নাট্যশাস্ত্রে এবং কালিদাসের কাব্যে সঙ্গীত অর্থে পদ শব্দের ব্যবহার দেখা যায় সমগ্র সঙ্গীতকে নয় একটি চরণকে পদ বলেন কে জয়দেব ঠিক আছে জয়দেবকে যিনি গীতগোবিন্দ লিখেছিলেন তাকেই মানে সেই জয়দেবকে বোঝানো হয়েছে তো তারই একটি মানে পদ গুরুত্বপূর্ণ পদ সেটি হচ্ছে কি মধুর কোমলকান্ত তাই তো কি বলেছে যে মধুর কোমলকান্ত পদাবলী তা থেকে পদাবলী অর্থে সমগ্র সঙ্গীতকে বোঝাচ্ছে এখানে অবশ্য একাধিক সঙ্গীত অর্থে পদাবলী কথাটি ব্যবহৃত হয়েছে ঠিক আছে এরপরে দুই নম্বর দেখো কি বলছে যে দুটি বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থ এবং সেগুলি সংকলকের নাম বলো দুটো বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থ সেটা আমরা দেখবো এবং তাদের সংকলকের নাম তো দেখো কি বলা হচ্ছে যে বিশ্বনাথ কৃত খনদা গীত চিন্তামণি কি বিশ্বনাথ চক্রবর্তীর খনদা গীত চিন্তামণি প্রাচীনতম বৈষ্ণব পদ সংগ্রহ গ্রন্থ তাহলে আমরা যদি বলি যে প্রাচীনতম বৈষ্ণব পদ সংগ্রহ গ্রন্থের নাম কি বিশ্বনাথ চক্রবর্তীর খনদা গীত চিন্তামণি ঠিক আছে সতেরোশো খ্রিস্টাব্দে এটি সংকলিত হয় বৈষ্ণব পদ সংগ্রহের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হল এই পদকল্প তরু এটির সংকলককে গোকুলানন্দ সেন ইনি বৈষ্ণব দাস নামে অধিকতর পরিচিত ছিলেন ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখব যে বৈষ উত্তর দেখব উত্তরের মধ্যে কী বলছে যে বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের জীবনলীলা নিয়ে রচিত এটা আমরা সকলেই জানি যে বৈষ্ণব পদাবলী কী নিয়ে রচিত রাধাকৃষ্ণের জীবনলীলা নিয়ে রচিত হয়েছে বাল্যলীলা পূর্বরাগ অনুরাগ মিলন অভিসার প্রেম বৈচিত্র্য ভাবল্লাস বিরহ মাথুর প্রভৃতি পর্যায়ের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের জীবনলীলা বিষয়ক কাহিনী অনুসৃত হয়েছে কোথায় এই বৈষ্ণব পদাবলীতে চৈতন্য পরবর্তী যুগে এই কাহিনীর সাথে চৈতন্যের পবিত্র জীবনাদর্শ সম্পর্কিত পদাবলী যুক্ত হয়েছিল যারা চন্দ্রিকা বা গৌর পদাবলী হিসেবে বর্ণিত অনেক সময় আসে যে গৌড়চন্দ্রিকা বলতে আমরা কি বুঝবো তাহলে কি বলা হচ্ছে যে চৈতন্য পরবর্তী যুগে এই কাহিনীর সাথে চৈতন্যের পবিত্র মানে কোন কাহিনী যেখানে রাধা কৃষ্ণের জীবনলীলা বিষয়ক কাহিনী সেই রাধা কৃষ্ণের জীবনলীলা বিষয়ক কাহিনীর সাথে পবিত্র সম্পর্কিত যে পদাবলী যুক্ত হয়েছিল। সেটাকে বলা হতো জীবনাদর্শ চন্দ্রিকা বা গৌর পদাবলী হিসেবে বর্ণিত হয়েছে চার নাম্বার দেখো কি বলছে যে বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য কি তো বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য হচ্ছে বৈষ্ণব পদাবলীতে বিচিত্র বিষয় বসু বিষয়বস্তু বিচিত্র বিষয় বিষয়বস্তু রচনারীতি ভক্তিবাদ রোমান্টিকতা পৌরাণিক বৈষ্ণব শাস্ত্র সংহিতা পুরাণাদি গ্রন্থ দ্বৈতবাদী দর্শনের প্রভাব জয়দেবের গীতগোবিন্দের ভাব ও ভাষায় ঘনিষ্ঠ অনুসরণ ও সর্বোপরি মহাপ্রভুর আলোকে সামান্য ভাবাদর্শ বর্তমান তাছাড়া কেন্দ্রিক বৈষ্ণব পদাবলিতে যে অসামাজিক রসাভাস ঘটেনি তার কারণ এর পশ্চাৎপটে একটি আধ্যাত্ম সাধনার ব্যঞ্জনা রয়েছে পাঁচ নম্বর দেখো কি বলছে যে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিতে বলছে তো বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রধান দুটি ধারা এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে বাংলা সাহিত্যে মধ্যযুগের কয়টি ধারা মধ্যযুগের দুইটি ধারা তো দেখো এক নাম্বার ধারা যেটি সেটি হচ্ছে পদ সাহিত্যের ধারা আর দুই নম্বর ধারা সেটি হচ্ছে আখ্যান কাব্যের ধারা ঠিক আছে তো আখ্যান কাব্য কাকে বলে বলে তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি মঙ্গল কাব্য ঠিক আছে বা অনুবাদ কাব্য সেগুলি হচ্ছে আখ্যান কাব্যের ধারা তো আমরা প্রথমে জানবো পদ সাহিত্যের ধারা কোনটি তো দেখো প্রাচীন বৌদ্ধ সহজিয়াদের চর্যাপদ থেকে শুরু করে নাদ গীতিকা বৈষ্ণব পদাবলী শাক্ত সঙ্গীত বাউল গান এগুলি হচ্ছে পদ সাহিত্যের বা রসাশ্রিত গীতি কবিতার অন্তর্গত অন্যদিকে মঙ্গল কাব্য অনুবাদ কাব্য এগুলি হচ্ছে আখ্যান বা কাব্যের অন্তর্গত ঠিক আছে ছয় নম্বর দেখো কি বলছে সমগ্র বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগে ভাগ করা যায় বা ভাগ করা হয়েছে তো চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বেও বৈষ্ণব পদ রচিত হয়েছে সমসাময়িক কালেও তা লক্ষ্য করা গেছে পরবর্তীকালেও তা চলে এসেছে কিন্তু মহাপ্রভুর আবির্ভাবে তার কৃষ্ণ বিরহের স্বরূপ দেখে এবং শুনে ওপরে পূর্বযুগের পদকর্তাদের থেকে সমসাময়িক ও পরবর্তী পদকর্তাদের ভাব বিষয় ব্যাখ্যা একেবারে বদলে গেছে ঠিক আছে তো এই এই সূত্রেই বৈষ্ণব পদাবলী আলোচনায় এই ধারাকে বা ওই ধারাকে তিনটি বা তিন যুগে ভাগ করা হয়েছে ঠিক আছে বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগে ভাগ করা হয়েছে তিনটি যুগে ভাগ করা হয়েছে এক নাম্বার বা ক নাম্বার হচ্ছে চৈতন্য পূর্ব যুগ নাম্বার হল চৈতন্য সমসাময়িক যুগ আর গ হলো হল চৈতন্যোত্তর যুগ আচ্ছা চৈতন্য পূর্ব যুগ কাকে বলব যেটা চৈতন্য মানে জন্মের আগের যে সময় সেটাকে আমরা পূর্ব যুগ বলব আর চৈতন্য সমসাময়িক অর্থাৎ চৈতন্যদেব যখন জীবিত ছিলেন সেই যে সময়টা সেটাকে আমরা চৈতন্য সমসাময়িক যুগ বলবো আর চৈতন্যোত্তর যুগ অর্থাৎ চৈতন্যদেবের দেহান্তর যে ঘটে তার পরবর্তী যে সময় বা তার যে মৃত্যু ঘটে তার পরবর্তী যে সময় সেটাকে আমরা বলবো চৈতন্যোত্তর যুগ ঠিক আছে এরপরে সাত নম্বর দেখো কি বলছে যে বৈষ্ণব পদাবলীকে তিন যুগে ভাগ করার বৈশিষ্ট্য বলো এই যে তিনটি যুগে ভাগ করা হয়েছে তার বৈশিষ্ট্য প্রথমে আমরা কি দেখব চৈতন্য পূর্ব যুগ চৈতন্য পূর্ব যুগে ভাগবত বিষ্ণু পুরাণ প্রভৃতির ভক্তির প্রভাব ছিল তখন কৃষ্ণের প্রধান প্রধান ভাব ভাব কি ছিল ঐশ্বর্যময় আচ্ছা চৈতন্য সমসাময়িক যুগ দেখব চৈতন্য সমসাময়িক যুগ অর্থাৎ চৈতন্য যুগের পদকর্তারা বেশিরভাগ ছিলেন চৈতন্য সহচর এবং শিষ্য কেননা তার সমসাময়িক তাই চৈতন্য সহচর মানে কি চৈতন্য দেবীর যে সঙ্গী বা শিষ্য তার যে ভাবধারা তাতে অনুপ্রাণিত হয়ে তার কাছে যারা মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তাদেরকে বলা হয় শিষ্য তো তো তারা ছিলেন তার সমসাময়িক চৈতন্যদেবের ভাবতন্ময় রূপ প্রত্যক্ষভাবে তাদের অনুপ্রাণিত করেছে তখনও স্বর গোস্বামীর তত্ত্ব ব্যাখ্যা প্রবিষ্ট হয়নি তাদের আন্তরিকতা তুলোহীন তুলনাহীন তো এই যে স্বর গোস্বামী এদের পরিচয় আমরা দেখব নিচে ঠিক আছে তো এরপরে আমরা দেখব চৈতন্যোত্তর যুগ অর্থাৎ চৈতন্যদেবের দেহান্তর বা মৃত্যুর পরে যে সময় সেটাকে আমরা চৈতন্যোত্তর যুগ বলব চৈতন্যোত্তর যুগের পদকর্তাদের মধ্যে চৈতন্যের প্রত্যক্ষ প্রেরণা নেই স্বর গোস্বামীর রাজানুন রাজানুগা ভক্তি তত্ত্ব ব্যাখ্যা হয়েছে তাদের আশ্রয় সেগুলি প্রধানত গৌরী বৈষ্ণব ধর্মের দার্শনিক তাত্ত্বিকতার ভিত্তি প্রতিষ্ঠা করেছে ঠিক আছে আট নম্বর দেখো কি বলছে যে বৃন্দাবনের স্বর গোস্বামীদের নামগুলি বলো এই যে গোস্বামী আমি একটু আগে বললাম তাদের নাম জানতে হবে কে ছিলেন এরা তো বৃন্দাবনের স্বর গোস্বামীদের প্রধান হলেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী আর জীব গোস্বামী এরা আবার তিন ভাই ছিলেন ঠিক আছে রূপ সনাতন আর জীব ঠিক আছে শ্রীজীব শ্রীরূপ আর সনাতন তাই তো এদের সঙ্গে যুক্ত হয় গোপাল ভট্ট রঘুনাথ দাস আর রঘুনাথ ভট্ট এই যে এই ছয়জন এদেরকেই কি বলা হয় স্বর গোস্বামী স্বরকথার অর্থ হচ্ছে ছয় তাই তো তো এরপরে নয় নাম্বার প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মানে জানার বিষয় শুধু প্রশ্ন বলে যে জানবে তা নয় মানে খুব ভালো বিষয় অতএব এভাবে ভালো করে জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে নয় নাম্বার দেখো কি বলছে যে বৃন্দাবনের স্বর গোস্বামীদের মধ্যে কারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তি রচনা করেন এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এর যে ভিত্তি অর্থাৎ এর যে ভিতটা তৈরি করেন এটা কারা তৈরি করেন সেটা আমরা জানবো মানে স্বরগোস্বামীদের মধ্যে আবার কারা ঠিক আছে তো দেখো উত্তরে কি বলছে বৃন্দাবনের স্বরগোস্বামীদের মধ্যে শ্রী চৈতন্যদেবের তীব্র আবেগের ধর্মকে আত্ম মননের দ্বারা এক দার্শনিক ভিত্তি রচনা করেন তিন ভাই ঠিক আছে একটু আগে বলেছিলাম সনাতন গোস্বামী রূপ গোস্বামী আর জীব গোস্বামী এদের দার্শনিক তত্ত্বের ওপরেই গৌরীয় বৈষ্ণব ধর্মের মানে গৌরী ও বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠিত হয় ঠিক আছে দশ নাম্বার দেখো কি বলছে যে উজ্জ্বল নীলমণি উজ্জ্বল নীলমণি গ্রন্থ কার রচিত বৈষ্ণব ধর্ম দর্শন ও কাব্য সাহিত্যে এই গ্রন্থের প্রভাব কতখানি ঠিক আছে তো আমাদের প্রথমে জানতে হবে যে উজ্জ্বল নীলমণি গ্রন্থকার রচিত মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে মাথায় রাখবে উজ্জ্বল নীলমণি গ্রন্থের রচয়িতা হলেন শ্রীরূপ গোস্বামী এই গ্রন্থে তিনি প্রধানত অলঙ্কারশাস্ত্র রসতত্ত্ব নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন এই গ্রন্থই বৈষ্ণবীয় কৃষ্ণরতীর দিক থেকে বিচারের সূত্রপাত ঘটায় এই গ্রন্থের তাত্ত্বিকতা পরবর্তীকালের বৈষ্ণব পদকর্তাদের এতদূর প্রভাবিত করেছে যে তাদের কাব্য যেন উজ্জ্বল নির্মণিরোই কাব্যরূপ সমালোচকেরা এই গ্রন্থের দৃষ্টিকোণ গ্রহণ করেই বৈষ্ণব পদাবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন ফলে বৈষ্ণব ধর্মদর্শন ও কাব্য সাহিত্যে উজ্জ্বল নিমনের গুরুত্বের সীমা নেই অসীম ঠিক আছে এগারো নম্বর দেখো কি বলছে যে বৈষ্ণব পদকর্তাদের কি বলা হয় আমরা প্রথম যে প্রশ্নটা পড়েছিলাম যে বৈষ্ণব পদাবল পদাবলী বলতে কি বোঝায় সেখানে আমরা মহাজন কথাটির উল্লেখ পাই তো মহাজন মানে বৈষ্ণব পদকর্তাদের কি বলা হয় কেন তো এই যে বৈষ্ণব পদকর্তা এই বৈষ্ণব পদকর্তাদের বলা হয় মহাজন ঠিক আছে মাথায় রাখবে বৈষ্ণব পদকর্তাদের বলা বলা হয় হয় মহাজন তারা মহাজন এই অর্থে কি বলা হচ্ছে তারা কৃষ্ণরতি তাদের আত্মিক প্রেরণা বলেই তারা পদ রচনা করতে পারেন এই মহৎ ভাবনার আশ্রয় বলেই তারা মহাজন আবার মহাজন তো ধনী তার কাছে প্রাকৃতজন ঋণ গ্রহণ করে বৈষ্ণব পদকর্তারা মহাভাবের অংশভাষী বলেই ধনী ঠিক আছে আবার কি বলছে যে এই যে বৈষ্ণব পদকর্তা তারা মহাভাবের অংশভাষী মানে অংশ মহাভাবের অংশবাসী বলেই তারা কি ধনী তাদের পদ কীর্তন শুনে বৈষ্ণবরা মহাভাবের ঋণ গ্রহণ করে এভাবে বিচার করলেও তারা মহাজন আসলে ওই নাম পদকর্তাদের প্রতি বৈষ্ণবদের পরিপূর্ণ শ্রদ্ধার প্রকাশ ঠিক আছে শ্রদ্ধার প্রকাশ স্বরূপ কি আখ্যা দেওয়া হয়েছে মহাজন তাই তো তো মহাজন কাকে বলা হয় বৈষ্ণব পদকর্তাদের বলা হয় মহাজন ঠিক আছে এরপরে বারো নম্বর দেখো কি বলা হচ্ছে কাকে প্রথম পদকর্তা বলে সম্মান দেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট দেখো কি বলছে বৈষ্ণবরা গীতগোবিন্দকেই আচ্ছা গীতগোবিন্দ কি একটি গ্রন্থ কে লিখেছেন জয়দেব লিখেছেন কোন ভাষায় সংস্কৃত ভাষায় ঠিক আছে তো দেখো কি বলছে বৈষ্ণবরা আচ্ছা কোন বিষয়ের ওপর রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই কৃষ্ণের যে প্রেম প্রেমলীলা তাকে ভিত্তি করেই এটি রচিত হয়েছে তো দেখো কি বলা হচ্ছে বৈষ্ণবরা গীতগোবিন্দকে বৈষ্ণব পদাবলীর স্রোতস্বিনীর আদি উৎস বলে মনে করে এই বিশ্বাস বিশ্বাসবশে গীতগোবিন্দের দেওয়া হয় তেরো নম্বর দেখো কি বলছে যে জয়দেব সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেও কেন বাংলা সাহিত্যে গৃহীত হলেন এই যে জয়দেব সংস্কৃত ভাষায় কাব্য রচনা করলেন অথচ কেন তাকে বাংলা সাহিত্যে গৃহীত করা হলো তো সেটা আমরা দেখবো তো দেখো কি বলছে যে জয়দেব গীতগোবিন্দ এত সুললিত ভাষায় লিখেছেন যে দু একটি অনুস্বর বিসর্গ বাদ দিলে তা কি হয়ে দাঁড়ায় বাংলা হয়ে দাঁড়ায় কিন্তু এটাই তাকে বাংলা সাহিত্য গ্রহণের জন্য একমাত্র কারণ নয় কিন্তু এই যে দুটো কি বলছে যে দুটো অনুস্বর বিসর্গ বা বিসর্গ বাদ দিলেই কি দাঁড়ায় তা বাংলা হয়ে দাঁড়ায় কিন্তু শুধুমাত্র এই কারণটাই একমাত্র কারণ নয় যে তাকে বাংলা সাহিত্যে মানে গৃহীত করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে তো এর পরের কারণগুলো আমরা দেখবো যদিও আধুনিক দেশি বিদেশি সমালোচকেরা একে মানবী এবং দেহজ প্রেমের কাব্য বলেছেন তবু চৈতন্যদেব দিবারাত্র গীত গোবিন্দ একে বৈষ্ণব সমাজে প্রতিষ্ঠা করে যান বৈষ্ণব মহাজনেরা তার বর্ণনার মধ্যে তাদের তত্ত্বের বীজ দেখতেন তাদের কাব্য তাদের কাব্যে এর শব্দচয়নের প্রভাব পড়তো বিদ্যাপতির কাব্য পড়ে তাকে বলতেন অভিনব জয়দেব অর্থাৎ জয়দেব তাদের মনোভূমে প্রতিষ্ঠিত উপমান বাংলা ছন্দের পয়ার ত্রিপদীর আবেশ দেখা যায় জয়দেবে মধুসূদন থেকে রবীন্দ্রনাথ জয়দেব নিয়ে চিন্তিত এমনি করে নানাভাবে গীতগোবিন্দ ও জয়দেব বাংলা সাহিত্যে বিজড়িত হয়ে আছেন ঠিক আছে চোদ্দ নাম্বার দেখো কি বলছে জয়দেবের কাল ও পরিচয় সংক্ষেপে বলো এই যে জয়দেব সম্পর্কে আমরা জানছি যে গীতগোবিন্দের রচয়িতাকে জয়দেব তাকেই পদকর্তাদের মধ্যে প্রথম পদকর্তা হিসেবে সম্মান দেওয়া হয় তো এই জয়দেবের কাল এবং পরিচয় সেটা আমরা জানবো তো দেখো কি বলছে জয়দেবের আবির্ভাবকাল ও জীবনকাল নিয়ে সংশয়ের সীমা নেই যেটুকু জানা যায় তার পিতার নাম কি আর মাতার নাম হচ্ছে মতান্তরে দেবী বা রাধা দেবী ঠিক আছে অর্থাৎ তার মায়ের নাম নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে তার পত্নীর নাম পদ্মাবতী জয়দেব সগর্ভ সগর্ভে নিজেকে পদ্মাবতী চরণ চরণ চক্রবর্তী বলে বর্ণনা করেছেন তিনি সম্ভবত লক্ষণ সেনের সভাগবি ছিলেন তার জন্মস্থান বীরভূম জেলার কেন্দ্র বিন্দু বা কেদুলি গ্রাম ঠিক আছে আমরা সকলেই জানি যে তার জন্মস্থান কি বীরভূম জেলার কেদুলি গ্রাম বলে তাকে শাসন গ্রামের অধিবাসী বলে বর্ণনা করেন অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি তার জন্মস্থান বলো তার মায়ের নাম বলো এগুলি নিয়ে যথেষ্ট মত রয়েছে ঠিক আছে তো এরপরে দেখো কি বলা হচ্ছে পনেরো নম্বর এটাই আমাদের শেষ প্রশ্ন কি বলছে যে গীতগোবিন্দের বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও তো গীতগোবিন্দের বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় আমরা জানবো গীতগোবিন্দের বিষয়বস্তু অদ্ভুত কেশব কেলি রহস্য সক্রিয় চরিত্র হল তিনটি সখী রাধা আর কৃষ্ণ কাব্য দ্বাদশ স্বর্গে সমাপ্ত তাহলে জয়দেবের গীতগোবিন্দ কটি স্বর্গে সমাপ্ত দ্বাদশ স্বর্গে দ্বাদশ কথার অর্থ কি বারো বারোটি স্বর্গে সমাপ্ত সমগ্র কাব্যে কিছু বিবৃতি তিন চরিত্রের উক্তি প্রত্যক্তি এবং বাইশটি গান আছে কাহিনী সমৃদ্ধমান সম্ভোগে পরিতৃপ্ত কৃতার্থ কৃতকৃতার্থ কৃতার্থ বর্ণনায় শেষ হয়েছে ঠিক আছে তো এই গেল আজকে আমাদের আলোচনা আর আমি যতটা সম্ভব পেরেছি ভালো করে আলোচনা করার এবং আমি আশা করছি যে তোমাদেরও মানে তোমরা অবশ্যই এই ভিডিওটি বা এই আলোচনাটি ভালো করে বোঝার চেষ্টা করবে আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর এই আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে চাই ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই আলোচনা কেমন লাগছে ঠিক আছে সকলেই খুব 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 ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ